আসসালামু আলাইকুম। তো আরেকটা নতুন এয়ারড্রপ নিয়ে চলে আসলাম, দ্য প্যারালাল। তো এই এয়ারড্রপটাতে পার্টিসিপেট করার জন্য আপনাকে প্রথমে রেজিস্টার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে কপি করতে হবে। এই লিঙ্কটা আপনার KIWE ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। তো KIWE ব্রাউজারের মধ্যে ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে মেটামাস্ক যে অপশনটা আছে, মেটামাস্ক অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর হচ্ছে উপরে থ্রি ডটে চলে আসবেন, দেন মেটামাস্কের মধ্যে একটা ট্রানজ্যাকশন দেখতে পাবেন, ওইটা হচ্ছে আপনাকে এখানে কানেক্ট করতে হবে ওয়ালেট। তো এখানে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, দেন কানেক্ট বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই মাঝে থেকে হচ্ছে এয়ারড্রপের পেজের মধ্যে ফেরত চলে আসবেন। ঠিক আছে, এয়ারড্রপ পেজের মধ্যে আসলে এখানে সাইনিং ইন অপশন পাবেন, এখানে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার ট্রাস্ট ওয়ালেট কিংবা হচ্ছে যেই মেটামাস্ক ওয়ালেট আছে ওই ওয়ালেটের মধ্যে হচ্ছে সাইনিং ইন চাবে। তো সাইনিং ইনটা করে নেবেন, তারপর আবার পুনরায় এয়ারড্রপের যে পেজ আছে ওইখানে চলে আসবেন। তো এখানে হচ্ছে আপনাকে একটা রেফার কোড বসাইতে হবে। তো রেফার কোডটা পাবেন কোথায়? রেফার কোডটা বসাইতে হবে, তো এখন হচ্ছে রেফার কোডটা আনবেন। তো রেফার কোডটা আনার জন্য আমাদের যে পোস্ট আছে টেলিগ্রামের ওই পোস্টের মধ্যে চলে আসবেন, এখান থেকে রেফার কোডটা হচ্ছে বসাবেন। তো রেফার কোডটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। কোডটা দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে স্টার্ট করতে হবে। তো আপনি জাস্ট স্টার্ট বাটনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন আপনার কোডটা কিন্তু সাকসেসফুললি সাবমিট হয়ে গেল। ঠিক আছে, তো এখানে এখন কী করবেন, জয়েন নাও যে বাটন আছে এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো আপনাকে এখানে 30 সেকেন্ডের মতো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা কমপ্লিট করতে হবে। তো আপনি হচ্ছে এখানে 30 মিনিট বা সরি 30 সেকেন্ড, 30 সেকেন্ডের সম পরিমাণের এই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে ওয়াচ করবেন। তো এখানে দেখেন এটা টাইমারটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। তো টাইমারটা যখন শেষ হয়ে যাবে দেন হচ্ছে আপনার এখানে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে আপনি এখান থেকে স্কিপ বাটন যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, এটা স্কিপ করবেন। তো এখন হচ্ছে আপনাকে 3টা টাস্ক দিছে ওরা। তো এখানে দেখেন 3টা টাস্ক আছে স্টেপ বাই স্টেপ। তো আপনাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ টাস্কগুলো করতে হবে। তো এখানে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনের মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার একটা কুইজের মতো আনসার দিবে আর কি। তো আপনি হচ্ছে জাস্ট সিম্পলি আপনি একটা কুইজ যে কোনো আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন, চুজ এনি অফ দ্য কুইজ আনটিল ইটস কারেক্ট। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করে দিলাম, যদি এটা হয় সেক্ষেত্রে তো ভালো। তো আমাকে বলছে যে আমার আনসারটা কারেক্ট হয় না, তো আমাকে এখন প্লে অ্যাগেইন করতে হবে। তো আমি নেক্সট টাইম হচ্ছে আরেকটা ট্রাই করব, যদি এটা হয় কারেক্ট সেক্ষেত্রে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাও হয় নাই, তো এখন আরেকটা কুইজ দিছে। তো এখন হচ্ছে আপনি আরেকটা কুইজ আপনার ইচ্ছা মতো ট্রাই করবেন যতক্ষণ পর্যন্ত না কুইজটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন। তো দেখেন এবার কিন্তু আমার কুইজটা ঠিক হয়েছে, তার মানে আমি এখন নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে পরবর্তী আনসার যাইতে হবে। কোনো ফিক্সড কুইজের আনসার নাই, তো আপনি জাস্ট আপনার মতো ট্রাই করে কুইজের আনসারটা মিলাই নেবেন। ঠিক আছে, তো এখন দেখেন আমার কিন্তু সেকেন্ড স্টেপে নিয়ে আসছে। এখানে সেকেন্ড স্টেপটা হচ্ছে আমি কীভাবে করব, তো এখান থেকে কোড যেটা দিই সেটা কপি করব। এখানে কোয়াইট নাও যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনি চাইলে কোয়াইট রিটুইট করতে পারেন। ঠিক আছে, কিংবা আপনি যদি চান সরাসরি হচ্ছে ওদের পোস্টের মধ্যে গিয়েও করতে পারবেন। তো এখান থেকে আমি কোয়াইট রিটুইটটা করে দিব ওদেরকে, প্রথমে রিটুইট করব পরে কোয়াইট রিটুইট করব। এখানে কোয়াইট রিটুইটের অপশন আছে, তো কোয়াইট রিটুইটটা করব আমি হচ্ছে যে লিঙ্কগুলো আমাকে দিছে ওই লিঙ্কগুলো দিয়ে আমি করব কোয়াইট রিটুইট। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে ওদের টুইটের যে মানে কোয়াইট রিটুইটের যে লিঙ্কটা আছে ওইটা হচ্ছে আমি এখান থেকে কপি করব। তো এই কোডটা হচ্ছে আমাদের লাগবে, আর ওদেরকে হচ্ছে টুইটারে আপনার হচ্ছে ফলো করে দিবেন। তো এই বাটনটার উপর ক্লিক করে এখানে ফলো করে দিবেন। ঠিক আছে, এভাবে ফলো করে দিবেন ওদেরকে, দেন ব্যাক নিয়ে এয়ারড্রপ পেজে চলে আসবেন। এখন আমরা যে কোয়াইট রিটুইট করছি ওইটার লিঙ্কটা কপি করলাম, ওই লিঙ্কটা আনবো, এখানে লিঙ্কটা হচ্ছে সাবমিট করে দিব। লিঙ্কটা সাবমিট করে দিলে এখানে আমাদের কিন্তু টাস্কটা সাকসেসফুল হয়ে গেল। তো টাস্কটা যখন সাকসেসফুল হয়ে যাবে এখন নেক্সট বাটনের মধ্যে আমাদেরকে আবার ক্লিক করতে হবে। এখন আমাদের 3 নম্বর টাস্ক, তো এখানে হচ্ছে আমরা এটা আনলক করব। ঠিক আছে, তো আনলক করার জন্য বা আনবক্সিং করার জন্য এই আনবক্সিং বাটনের মধ্যে উপর ক্লিক করে দিতে হবে। তো এটার উপর যখন আমরা ক্লিক করব তো আমাদের কিন্তু এখানে বলছে যে মানে নেক্সট টাইম বেটার লাগ, তার মানে হচ্ছে আমি এখানে কোনো গিফট কিন্তু ক্লেম করতে পারিনি। তো আপনারা জাস্ট
ট্রাই করবেন, আপনার যদি কোনো গিফট থাকে সেক্ষেত্রে হচ্ছে ওটা ক্লেম হয়ে যাবে, করতে পারবেন আর কি। তো এখানে হচ্ছে আপনার রিওয়ার্ডটা কি, রিওয়ার্ডটা হচ্ছে আপনার মূলত এখানে বক্স এয়ারড্রপ চলতেছে আর প্রায় 10 বিলিয়নের মতো হচ্ছে আপনার পিএস টোকেন দিবে আর কি। তো অবশ্যই এটা একটা ভালো ক্যাম্পেইন, অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন, ঠিক আছে। আপনার ট্রাই লাক, আপনার লাকটা চেষ্টা করেন, যদি ভালো হয় সেক্ষেত্রে তো আপনি উইন হইতে পারবেন এখান থেকে। তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন।